সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। এক বছরের মধ্যে ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপিত হতে পারে বললেন ইসরায়েলের সাবেক দূত। অ্যাঙ্গেলা মার্কেলের বিস্ফোরক মন্তব্যের জবাবে যা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2022 সালে বেড়েছে সাংবাদিক হত্যা, নেপথ্যে ইউক্রেন যুদ্ধ। মাসাদের জুমার খতিবকে হত্যার চেষ্টা ব্যর্থ করল আইআরজেসি। নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরান পরমাণু চুক্তি মেনে চলবে বলছে তেহরান। রাশিয়ার 19 বিলিয়ন ইউরোর সম্পদ জব্দ করেছে ইউ। ইরানি ড্রোন কেনার অজুহাতে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা। এবং বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র বলছে হোয়াইট হাউস। দর্শক, ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে ড্রোন কেনার অজুহাতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। এক বছরের মধ্যে ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপিত হতে পারে বললেন ইসরায়েলের সাবেক দূত। এক বছরের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব, এমনই ভবিষ্যৎবাণী করলেন জাতিসংঘে ইসরায়েলের সাবেক দূত ড্যানি ড্যানন। বৃহস্পতিবার তিনি রোমে অনুষ্ঠিত হওয়া আব্রাহাম অ্যাকর্ডস গ্লোবাল লিডারশিপ সামিটে যোগ দিয়ে কথা বলেন। 30 দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির প্রধান কারিগর ছিলেন। এই চুক্তি অনুযায়ী 2020 সালে ইসরায়েল 4 আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, তবে এরপর নতুন কোন দেশ আর এই চুক্তিতে প্রবেশ করেনি। ড্যানন দাবি করেছেন, নেতানিয়াহু যেহেতু আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এখন আব্রাহাম চুক্তি আবারও গতিশীল হবে। তার প্রথম সফরই হবে আবুধাবিতে, এরপর সৌদি আরবে এতে যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ড্যানন নিজেও নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য। তিনি বলেন, এই আব্রাহাম অ্যাকর্ড একদিনে আসেনি, সব থেকে কঠিন অংশটি ছিল এই চুক্তিকে মানুষের সামনে নিয়ে আসা। আমরা বহু বছর ধরে সৌদিদের সঙ্গে যোগাযোগ রাখছি। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে জাতিসংঘে সৌদি আরবের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি। এখন তাদের এই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়া শুধু সময়ের ব্যাপার। এ সপ্তাহে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জগ। এই দেশ দুটি আব্রাহাম অ্যাকর্ডের স্বাক্ষরকারী দেশ। ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের অন্য আরব দেশগুলোর সঙ্গেও সম্পর্ক স্থাপনে আগ্রহী। অ্যাঙ্গেলা মার্কেলের বিস্ফোরক মন্তব্যের জবাবে যা বললেন পুতিন। জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল সম্প্রতি ইউক্রেন ইস্যুতে যে বিস্ফোরক মন্তব্য করেছেন তার জবাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, অ্যাঙ্গেলা মার্কেলের ওই বক্তব্য থেকে তিনি দারুণভাবে হতাশ হয়েছেন। জার্মান সাবেক চ্যান্সেলর সম্প্রতি বলেছেন, 2014 সালে রাশিয়া এবং ইউরোপের মিত্রদের মধ্যে যে মিনস চুক্তি হয়েছিল তা মূলত করা হয়েছিল ইউক্রেনকে ভবিষ্যৎ যুদ্ধে প্রস্তুত করার জন্য সময় ক্ষেপণ করতে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুতিন অ্যাঙ্গেলা মার্কেলের এই বক্তব্য সম্পর্কে আরো বলেন, এটি আপনি কি বলেন? জার্মান সাবেক চ্যান্সেলরের মুখ থেকে এ ধরনের স্বীকারোক্তি শুনে তিনি সত্যি মর্মাহত হয়েছেন, অথচ রাশিয়া বার্লিনকে মিত্র বিবেচনা করত। বার্লিন রাশিয়ার ব্যাপারে কি এই আন্তরিকতা দেখালো? পুতিন বলেন, জার্মান সাবেক চ্যান্সেলর এই স্বীকারোক্তি থেকে এ কথা আবারও প্রমাণ হয় যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান সঠিক ছিল। পুতিন বলেন, ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পরোশঙ্কো নিজেও সম্প্রতি স্বীকার করেছেন তারা চুক্তি বাস্তবায়নের ব্যাপারে একেবারে আগ্রহী ছিলেন না। তাদের সবার এই অনাগ্রহের পরেও মস্কো আশা করছিল মিনস চুক্তি অনুসারে ইউক্রেন সমস্যার সমাধান করা যাবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মার্কেলের স্বীকারোক্তির মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, সেটি হচ্ছে বিশ্বাস একেবারেই শূন্যের কোঠায় পৌঁছেছে। কারো সাথে কি কোনো চুক্তির সুযোগ আছে? চুক্তির বিষয়ে কোনো নিশ্চয়তা আছে? অ্যাঙ্গেলা মার্কেল একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার বলেছেন, 2014-15 সালে যে মিনস চুক্তি সই হয়েছিল তার আসল উদ্দেশ্য ছিল রাশিয়ার বিরুদ্ধে ভবিষ্যৎ যুদ্ধের জন্য ইউক্রেনকে বেশি সময় দেওয়া, যাতে তারা নিজেদের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য যথাযথভাবে গড়ে তুলতে পারে। 2022 সালে বেড়েছে সাংবাদিক হত্যা, নেপথ্যে ইউক্রেন যুদ্ধ। 2022 সালে বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যার ঘটনা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান, হাইতিতে বিশৃঙ্খলা এবং মেক্সিকোর সন্ত্রাসী গ্যাংগুলোর উৎপাত এর পেছনে দায়ী। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট বা IFJ এর সর্বশেষ রিপোর্টে এমনটি জানানো হয়েছে। রিপোর্ট বলছে, এবছর মোট 67 জন সাংবাদিক নিহত হয়েছেন, গত বছর এ সংখ্যা ছিল 47। এবছর সব থেকে বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছে ইউক্রেনে। দেশটিতে চলছে রাশিয়ার সামরিক অভিযান, রাশিয়াকে ঠেকাতে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনও, ফলে গত 9 মাস ধরে সেখানে সংঘাত চলছে। আর এই সংঘাতে প্রাণ হারিয়েছেন 12 সাংবাদিক, তাদের বেশিরভাগই ইউক্রেনের সাংবাদিক। তবে বিদেশি গণমাধ্যমগুলোর সাংবাদিকরাও আছেন মৃতের তালিকায়। যুদ্ধ শুরুর প্রথম কয়েক সপ্তাহে সব থেকে বেশি সাংবাদিক মারা গেছেন। জাতিসংঘের মানবাধিকার দিবস উপলক্ষে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এতে আরও দেখা গেছে হত্যা ছাড়াও সাংবাদিকদের উপরে নির্যাতনের ঘটনাও বেড়েছে। গত বছরের তুলনায় এবছর কারাগারে থাকা সাংবাদিকের সংখ্যা 10 জন বেশি ছিল, তাদের বেশিরভাগই চীন, মিয়ানমার, তুরস্ক, ইরান ও বেলারুশে। বিশ্বের দেশগুলোকে সাংবাদিকদের সুরক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে IFJ। সংস্থাটির প্রধান
অ্যান্থনি বেলাঞ্জার এক বিবৃতিতে বলেছেন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে ব্যর্থতা কেবলমাত্র তাদেরই উৎসাহিত করবে যারা তথ্যের অবাধ প্রবাহকে দমন করতে চায়। আইএফজি আরও বলেছে, মেক্সিকোতে সন্ত্রাসী সংগঠনের ক্ষমতা বৃদ্ধি এবং হাইতিতে আইন শৃঙ্খলার পরিস্থিতির ভাঙন সাংবাদিক হত্যাকাণ্ড বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এবছর মেক্সিকোতে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর ছিল। সেখানে যুদ্ধ চলছে না অথচ সাংবাদিকরা নিরাপদ নেই। দেশটি এবছর যুদ্ধক্ষেত্রের বাইরে সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। উল্লেখ্য, ব্রাসেলস ভিত্তিক আইএফজি বিশ্বের 140টিরও বেশি দেশে 6 লাখের বেশি মিডিয়া কর্মীর প্রতিনিধিত্ব করে। মাশহাদের জুমার খতিবকে হত্যার চেষ্টা ব্যর্থ করল আইআরজিসি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, মাশহাদের জুমা নামাজের খতিব আয়াতুল্লাহ আহমদ আলামুদ্দুল্লাহকে গুপ্ত হত্যার প্রচেষ্টা রুখে দিয়েছে এই বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, পূর্বাঞ্চলীয় খোরাসান রাজাবি প্রদেশে তৎপর নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী জাইশুল জুলুমের সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসীদেরকে আইআরজিসি চিহ্নিত করে তাদেরকে আটক করেছে। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, জাইশুল জুলুমের সন্ত্রাসীরা পবিত্র মাশহাদ নগরীতে তাদের সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করেছিল। পাশাপাশি এই সন্ত্রাসী গোষ্ঠী খোরাসান রাজাবি প্রদেশের গভর্নরের অফিসেও হামলার পরিকল্পনা করে। এজন্য তারা বিপুল পরিমাণে অস্ত্র ও গোলা বারুদ লুকিয়ে রেখেছিল। সন্ত্রাসীদের বিভিন্ন আস্তানা থেকে সেগুলো অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। অন্যান্য প্রদেশে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীর এজেন্টদেরকেও চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকেও তদন্তের অধীনে রাখা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরান পরমাণু চুক্তি মেনে চলবে বলছে তেহরান। ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে তেহরান 2015 সালের পরমাণু চুক্তির প্রতিশ্রুতিসমূহ মেনে চলবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী খবর অনলাইন নিউজ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেন, চুক্তি অনুযায়ী আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পরমাণু উপাদান সংরক্ষণের স্তর সীমিত করে দেওয়া হয়েছে, কিন্তু অন্য পক্ষ যেহেতু তাদের বাধ্যবাধকতাগুলো পূরণ করেনি, তাই ইরানের পার্লামেন্টে পাশ হওয়া আইন অনুযায়ী তেহরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের উদ্যোগে নেওয়া 2015 সালের জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অব অ্যাকশন বা JCPOA ইরান স্বাক্ষর করে। চুক্তিতে অবরোধ তুলে নেওয়ার বিপরীতে ইরান তার কর্মসূচি হ্রাস করবে বলে উল্লেখ করা হয়। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় 2018 সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেয়, বরং দেশটি উল্টো ইরানের উপর আরো কঠোর অবরোধ আরোপ করে। তবে 2021 সালের এপ্রিলে JCPOA চুক্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ভিয়েনায় আলোচনা শুরু হয়, কিন্তু আগস্টের সর্বশেষ বৈঠকের পর তেমন কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে। রাশিয়ার 19 বিলিয়ন ইউরো সম্পদ জব্দ করেছে ইউ। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলে বেলজিয়াম এবং লুক্সেমবার্গের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের অবসানের পর রুশ নব্য ধনকুবের অলিগার্স এবং গ্রুপগুলোর 18.9 বিলিয়ন ইউরো সম্পদ জব্দ করেছে, ব্রাসেলস এ কথা জানায়। শুক্রবার AFP-র হাতে আসা ইউ পরিসংখ্যান বলছে, বেলজিয়াম 3.5 বিলিয়ন ইউরো, লুক্সেমবার্গ 2.5 বিলিয়ন, ইতালি 2.3 বিলিয়ন এবং জার্মানি 2.2 বিলিয়ন ইউরো জব্দ করেছে। গত 25 নভেম্বর ঘোষিত তথ্যানুসারে 27 সদস্যের ইউরোপিয়ান ব্লকের আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স এবং স্পেন প্রতিটি দেশ 1 বিলিয়ন ইউরোর বেশি সম্পদ জব্দ করেছে। গত ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার অর্থনীতির বিরুদ্ধে বারবার নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। যদিও কিছু ইউ দেশ বিপুল পরিমাণে অর্থ জব্দের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে, অন্য দেশগুলো অনেক পিছিয়ে আছে। মাল্টা রাশিয়ান সহ ধনী বিনিয়োগকারীদের জন্য একটি বিতর্কিত গোল্ডেন পাসপোর্ট স্কিম পরিচালনা করেছে, এটি তালিকার নিচে রয়েছে। দেশটিতে 1,46,558 ইউরো জব্দ করা হয়েছে। তালিকার নিচে থাকা দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রিস, দেশটি 2,12,201 ইউরো জব্দ করেছে। বৃহস্পতিবার ইউ ব্লকের কার্যনির্বাহী কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা অনুমোদিত ব্যক্তি এবং সংস্থার সম্পদ জমা করা বাধ্যতামূলক উল্লেখ করে সদস্য দেশগুলোকে চিঠি দিয়েছে। ইরানি ড্রোন কেনার অজুহাতে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে ড্রোন কেনার অজুহাতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর, পেন্টাগন। আমেরিকা দাবি করছে, ইরানের কাছ থেকে ড্রোন কিনে সেগুলো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার এয়ারস্পেস ফোর্স এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তেহরানের কাছ থেকে কামিকাজের ড্রোন কেনার জন্য অভিযুক্ত করেছে। তবে রাশিয়া এবং ইরান দুই দেশই এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। শুক্রবার হোয়াইট হাউসে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেন, ড্রোন কেনার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান একেবারে অগ্রভাগে ছিল তাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক্ষেত্রে তিনি রাশিয়ার এরোস্পেস ফোর্স এবং 92তম রাষ্ট্রীয় ড্রোন কেন্দ্রের নাম উল্লেখ করেন। আমেরিকা দাবি করে আসছে, রাশিয়া ইরানের কাছ থেকে বিভিন্ন অস্ত্র এবং ড্রোন কিনেছে যা তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের সামিল। ওয়াশিংটন আরও দাবি করছে, ইরান থেকে ড্রোন প্রযুক্তি কিনে রাশিয়া গণভাবে উৎপাদনের ব্যবস্থা করবে। বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র বলছে হোয়াইট হাউস।
বাংলাদেশের বড় একটি রাজনৈতিক সমাবেশ এবং প্রতিবাদের আগে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে যে সহিংসতা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য শুক্রবার 9 ডিসেম্বর সরকারকে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানায় বাইডেন প্রশাসন। এ খবর জানিয়েছে রয়টার্স। দক্ষিণ এশিয়ার রাষ্ট্র বাংলাদেশে গত কয়েকদিন ধরে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। শনিবার 10 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা পরিস্থিতি। সম্প্রতি বাংলাদেশের স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমে এসেছে, বুধবার ঢাকায় বিএনপির কর্মী ও সদস্যদের উপর গুলি চালিয়েছে পুলিশ, এতে একজন নিহত এবং 60 জনের বেশি আহত হন। ভয়েস অব আমেরিকার বরাতে রয়টার্সের প্রতিবেদনে এসেছে, শনিবার ঢাকায় বিএনপির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশকে সামনে রেখে গত মাস থেকে বিএনপির কয়েক হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলটির দাবি, বিক্ষোভ সমাবেশে 10 লাখ লোকের সমাগম ঘটতে পারে। বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে গভীর উদ্বিগ্ন এবং বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের ভয়ভীতি, হুমকি, হয়রানি এবং সহিংসতামুক্ত শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার অধিকারের দাবি জানিয়ে আসছে সবসময়। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশের সব পক্ষকে সহিংসতা বন্ধ করা উচিত। ভয়ভীতি বন্ধ করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনের আগে সহিংসতা ঘটনার পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।